দীপা ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা চটজলদি ব্রেকফাস্টের রেসিপি, যেটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে মটরশুঁটি। আর মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, আর লঙ্কাটা আমি চিড়ে নিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এক চামচ আদা আর একটা রসুন। রসুন যদি আপনারা খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এটাকে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ডটাকে একবারে স্মুথ পেস্ট করব না, আমি একটু দানা দানা মতো থাকবে সেই রকমভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ি। চাল গুঁড়ো যতটা দিলাম ঠিক তার হাফ পরিমাণে দিয়ে দেবো আমি সুজি, আর ততটা পরিমাণে দিয়ে দেবো আমি টক দই। আর দইটা রুম টেম্পারেচারে থাকা দই দিলাম, আর দইয়ের বাটিটা ধুয়ে একটু জল আমি অ্যাড করে দিলাম। তারপরে যদি মনে হয় আপনি আর একটু জল অ্যাড করে নিতে পারেন। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো যেটা আমি ব্লেন্ড করে রেখেছি, সেই মটরশুঁটিটা আমি প্রথমেই এর মধ্যে অ্যাড করে দেবো। আর এরপরে আপনি সবজি দিয়ে দিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচানো দিয়ে দিলাম, আর সমস্ত কিছু একটু মিহি করে কুচানোর চেষ্টা করবেন। আমি এখানে গ্রেট করা গাজর অ্যাড করে দিলাম, আর আমি এখানে দিয়ে দেবো দুটো সেদ্ধ করে রাখা আলু, যেটাকে আমি গ্রেট করে নিয়ে দিয়েছি। চাইলে কিন্তু এই জায়গায় আপনারা কাঁচা আলুও ব্যবহার করতে পারেন। আমি এখানে সেদ্ধ করেই আলুটা দিলাম, ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবো। আর মেশাতে মেশাতে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম আমি এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরে, এক চামচ চিলি ফ্লেক্স, একটু কেশরী মেথি। আর দিয়ে দেবো আমি, আপনারা যদি মনে করে থাকেন এর মধ্যে আরও মশলা, গরম মশলা অ্যাড করতে পারেন বা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এক পিঞ্চ নুন এখানে অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে, যখন প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তারপর ব্যাটার থেকে দু হাতা করে ব্যাটা নিয়ে আমি এটা একটু মোটা মোটা করেই তৈরি করে নেব। দু হাতা ব্যাটা নিয়ে এইভাবে গোল করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর্যন্ত এটাতে কিছুই না করে এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলে পুড়ে যেতে পারে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। অসম্ভব সুন্দর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর একটু ধারে ধারে তেল দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এটাকে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। যতটা যেরকম আপনার মুচমুচে করার ইচ্ছা সেইভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। আর প্রত্যেকটাই কিন্তু এইভাবে আমি তৈরি করে নেব। খুবই সুন্দর এই রেসিপিটা, আর হেলদি একটা ব্রেকফাস্ট, বাচ্চা বড় সবার খুবই পছন্দ হবে। অবশ্যই একবার তৈরি করুন, আর যে কোনো রকম চাটনি, আচার, রায়তা দিয়ে এটা আপনি সার্ভ করতে পারেন। একই রকমভাবে আমি আবারও বানিয়ে নেব, প্রত্যেকটা এইরকমভাবেই তৈরি করে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অনেক ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ জানালাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।